মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 1,70,000 টাকা জমা দিল পঞ্চায়েত সমিতি। পূর্ব বর্ধমান 1 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বর্ধমান 1 নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য কাকুলিতা এবং তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত পরিবহন কর্মাধ্যক্ষ মানস ভট্টাচার্যের নেতৃত্বে পঞ্চায়েত সমিতির সকল কর্মাধ্যক্ষরা বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের জেলা শাসক বিজয় ভারতীর হাত দিয়ে মুখ্যমন্ত্রীর তহবিলে 1,70,000 টাকা চেক তুলে দিলেন। এদিন পরিবহন ও পূর্ত কর্মাধ্যক্ষ মানস ভট্টাচার্য এটাও জানিয়ে দিলেন, আজকে এই চেক তুলে দেওয়া হলো, আবারও কিছুদিন পর আরও কিছু চেক তুলে দেওয়া হবে মাননীয় জেলা শাসক বিজয় ভারতীর হাত দিয়ে। মারণ রোগ করোনা ভাইরাস যেভাবে গোটা পৃথিবী থেকে ভারতবর্ষতে এসে থাপা বসিয়েছে এবং আমাদের পশ্চিমবঙ্গেও যেভাবে থাপা বসাতে যাচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সর্বজন শ্রদ্ধা জনগণ মন অধিনায়িকা দিদি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, মামাটি মানুষের নেত্রী, তিনি যেভাবে সাধারণ মানুষের পাশে রাস্তায় দাঁড়িয়ে যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছেন, যেভাবে বাংলার জনগণকে যেভাবে আগলে রাখার চেষ্টা করছেন, আমরা যারা সৈনিক আছি সেই আমরা সৈনিকেরাও আমরা দিদির পাশে দাঁড়ানোর জন্য আমাদের ক্ষুদ্রতম প্রয়াস, যে আমাদের রিলিফ ফান্ড আছে ওয়েস্ট বেঙ্গল এবং চিফ মিনিস্টার যে রিলিফ ফান্ড আছে সেই রিলিফ ফান্ডে আমরা প্রত্যেক কর্মাধ্যক্ষরা, যেমন আমি পূর্ত কর্মাধ্যক্ষ, আমাদের শিক্ষা কর্মাধ্যক্ষ রুনুদা আছে, আমাদের চামুদা আছে কৃষি কর্মাধ্যক্ষ, আমার জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ আছে চিন্ময় মালিক, আমার মৌমা ঘোষ কর্মাধ্যক্ষ, বানেশ্বর চৌধুরী কর্মাধ্যক্ষ, নানাই মাঝি কর্মাধ্যক্ষ, আমরা সব কর্মাধ্যক্ষরা মিলে এবং দিবাকর মালিক কর্মাধ্যক্ষ আমাদের এবং আমাদের ব্লকের সভানেত্রী আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য কাকুলিতা, আমরা এর যৌথ উদ্যোগে আমরা সবাই মিলে একটা কিছু অর্থ আমরা ওয়েস্ট বেঙ্গল চিফ রিলিফ ফান্ডে আমরা দিলাম এবং আমাদের সাথে বর্তমান 1 ব্লকের 5খানা পঞ্চায়েতের তরফ থেকে আমরা অর্থ সাহায্য করলাম এই চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে আমরা দিলাম। কত টাকা মোট দেওয়া? আমরা টোটাল সমগ্র মিলিয়ে 1,70,000 টাকা এটা প্রথম পর্যায়ে দিলাম। আমার চিন্তাভাবনা আছে যে আগামী দিন আমরা দ্বিতীয় পর্যায়ে আরও কিছু অর্থ আমরা সরকারি ফান্ডে আমাদের ওয়েস্ট বেঙ্গল রিলিফ ফান্ডে আমরা দেবো। উপস্থিতিতে দিলেন আজকে আমাদের উপস্থিত ডিএম সাহেবের হাতে আমরা তুলে দিলাম, আমাদের ব্লকের সভানেত্রী কাকুলিতা ছিলেন, আমাদের কর্মাধ্যক্ষরা আমার যারা এসেছেন রুদা, আমার চামুদা, আমাদের চিন্ময় থেকে শুরু করে সবাই এসেছেন, আমরা সব কর্মাধ্যক্ষরা ডাকিনি, আমরা এসে যেখানে যাদের সোশ্যাল ডিস্টেন্স মানার জন্য সবাইকে ডাকিনি, ডিএম সাহেবের হাতে আমরা তুলে দিলাম। আপনার নাম আর পরিচয়? মানস ভট্টাচার্য, বর্ধমান 1 পঞ্চাশ সমিতি পূর্ত পরিমাণে কম। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারি রিপোর্ট, টাইমস বাংলা। ওকে স্যার।